দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও বৈঠক করেছেন তিনি। 29 সেপ্টেম্বর চার দিনের এই সফর শেষ করে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। এরপরই প্রশ্ন উঠেছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সফরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের টানা পড়েন কি কেটেছে, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার অভূতপূর্ব সমর্থন পেয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যার দৃশ্যমান ফলাফলও ইতিমধ্যে আসতে শুরু করেছে। পট পরিবর্তনের এই পরিস্থিতির মধ্যেই 23 সেপ্টেম্বর জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে চার দিনের সফরকালে তিনি খুবই কর্মব্যস্ত সময় পার করেছেন, বৈঠক করেছেন একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গেও। এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের বৈঠক। অনেকটা ঘরোয়া পরিবেশে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। মূলত এরপরই প্রশ্ন উঠেছে, এই সফরে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের দূরত্ব কি কেটেছে, কি কি সুফল পেতে যাচ্ছে বাংলাদেশ। কূটনৈতিক একটি সূত্রে জানা গেছে, ডক্টর ইউনুসের সাথে আলোচনা করা বেশিরভাগ দেশের সরকার প্রধান বাংলাদেশের পাশে থাকতে চেয়েছে, বাংলাদেশের জন্য যা যা প্রয়োজন সবই তারা দেবে বলেও আশ্বস্ত করেছে। এছাড়া জানা যায়, শেখ হাসিনা সরকারের সময়ে দুর্নীতি ও মূল্যস্ফীতি সহ যেসব সমস্যা সামনে আসছে সেগুলোর সমাধানে এবং বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কারের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব সম্প্রদায়। ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে সরকারের নেয়া সংস্কারমূলক কাজের জন্য $3.5 বিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, অর্থনীতির বাইরেও সংস্কারের প্রয়োজন থাকা খাতেও সহযোগিতা পাবে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ নানা বিষয়ে আলোচনা হয়। পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে ঢাকাকে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক ছাড়াও আরও 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস। এর বাইরেও সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।